আমাদের সকালবেলা কয়েক জন আমাকে ডাকতে আসে, দোকান করতেছিলাম আমার বউসহ। তো বউকে বললাম যে তুমি একটু দোকান মানে থাকো, আমি চান টান করে ঠাকুর প্রণাম টনাম করে আমি দোকানে বসবো। তো কয়েকজন ডাকতে আসে, তো আমি বলছি যে একটু পরে যাবো, ঠাকুর পুজো টুজো করে তারপরে যাবো। এই যে আমি এদিকে চান টান করবো, আর আমার যাতে একটু লেট হয়েছে বলিয়ে আমার দোকান ঘর ভাঙচুর করানো শুরু করছে, আমার বাড়ির গেট ভাঙচুর করে দিছে, লুটপাট করে দিছে। তারপরে আমি প্ল্যানের ভয়ে আমার বাড়ির বিছানার নিচে লুকাইছি প্ল্যানের ভয়ে। তারপরে মা তো বাড়ির থেকে নাই, বউ তো কার হাত ধরে কার পা ধরে কোন বিষয়ে যাবো ওটা ভাঙচুর করলো আমি জানি না। তারপরে আমাকে আবার ডাকতে আসে বকুল মিয়া যে তুই এখনই ঘর থেকে বের হ, নাহলে তোর জানে মেরে দেবো, তোর বাড়িতেই তোকে মারবো, যাইলে জ্বালাই দিব তোমার সমস্ত বাড়ি, তোমার কোনো অস্তিত্ব রাখবো না, আবার দোকানের নামকরণ দিয়ে ব্যবসা শুরু করছো, কোথায় পাইছো পয়সা? বকুল মিয়া বললো আমাকে। তারপরে আমাকে ডেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ানোর পরেই এই যে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে এবং সাদা পেপারে সই করতে বলে, আমি বলছি কেন সই করবো? বলছি যে তুই সই কর বেটা, তুই সই কর আর কোনো প্রশ্ন করিস না। এখন কেন যে সইটা নিল আমি জানি না, পোড়ানো দরুন ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। প্রথমে ছোটো চাকু ছাড়া দেয়, এই দেখো গোলায় লাগা দেয় আর বলে যে সই কর। আমি যে কেন মানে কোনো বিষয় থাকবে তো, নাহলে লেখো, আমি মূর্খ পড়তে পারি না, কেউ আমাকে পড়ে শোনো কোনো কিছু লেখেনি, শুধু সইটাই চাই, সই দিতে অস্বীকার করছি বলে তারপরে দেগুনডাঙ্গা ছুরি ধরছে। কিন্তু আমার এখানে মারলো কেন মানে সুশীল রায় বকুল মিয়া এবং লক্ষ্মীকান্ত বর্মন, ওরা আমাকে পুরো মারপিট করলো। কিছু কথা টথা নাই, শুধু ভাঙিয়ে দিল আমাকে, খারাপ ভাষা বললো। হ্যাঁ, তারপরে খারাপ ভাষা কইছে, আমরা বলে ব্যবসা করে খাচ্ছি, মায়ের বেরিয়ে যাবে, তারপর টানে নিয়ে যাবে, বেচে গেলে সবাই হচ্ছে। তারপরে ওই যে আমার বরকে টানে নিয়ে পার্টি অফিসে মারধর করলো। এদিকে একজনে ভাঙে, একজনে চার টেবিলগুলো সব ভাঙা দিলে নিয়ে যায়, তখন কোথায় নিয়ে গেল? আর তোর কাকাকে উঠে নিয়ে গিয়ে আবার শেষ করে দিল। আচ্ছা, যারা মেরেছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? মেয়ে ছেলে সবাই আমাকে মারতে গেছে, আমার বউকে তো নিয়েই গেছে মানার জন্য। কোনো দলের সঙ্গে যুক্ত আছে? ওই দলের সাথে যুক্ত আছে, টিএমসি দলের সাথে যুক্ত আছে, সবাই ওরাই তো যোগ করছে। আচ্ছা, আপনার গায়ে কি হাত দিয়েছিল? আমার গায়ে হাত দেয় নাই, কিন্তু দিবার মতো নেই, আমি হাত পা ধরছি, আমাকে ছড়ে ছড়ে ফেলেছে, টেবিল টুবিল ভাঙছে, আমি বাবা কছি, ভাসুরুক মানি নেই, ভাসুরুকও আজই হাত পা ধরছি, সবাই আমাকে ছড়ে ছড়ে ফেলেছে। আচ্ছা, শুধুমাত্র চাঁদা না দেওয়ার জন্য এরকম আক্রমণ? চাঁদা দেওয়ার না দেওয়ার রেডি হয়ে তার মধ্যে দোকান বাসান করতেছি, এইটার জন্যে ভালো দেখতে পাচ্ছে না সবাই। কি নাম আপনার? সবিতা বর্মন। যে আহত হয়েছে উনি কি হয় আপনার? আমার বর। আর সেই ব্যবসা যাতে আমার বন্ধ হয়ে যায়। বললাম যে তোমার বেশ করছো।